নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আমি কুনাল সাহা আপনাদের কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্পটি পড়ে শোনাব তার নাম হৈমন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক রকম গল্পের মধ্যে আপনারা বিভিন্ন রকমের স্বাদ পেয়ে থাকেন। আশা করব আমি যে গল্পটা পড়ব এই গল্পেই আপনারা সেই স্বাদ বজায় থাকবে। আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নিত্য নতুন গল্প আপনাদের কেমন লাগছে কমেন্টে লিখবেন। অনেকেই লিখছেন এই ধরনের বই, এই ধরনের লেখকের থেকে পড়লে ভাল লাগবে, সেটা অবশ্যই চেষ্টা করব। আর এইভাবে আমাদের সাথে থাকবেন, এইভাবেই আমাদের ভালোবাসবেন। চলুন তাহলে শুরু করা যাক কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প হৈমন্তী। কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমের চাপা দেবার সময়টাও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিত উপরে আছে, সেই জন্যই তার। আমি ছিলাম বর, সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। আমার কাজ আমি করিয়াছি, এফ এ পাস করিয়া বৃত্তি পাইয়াছি, তাই প্রজাপতি দুই পক্ষ, কন্যাপক্ষ ও বরপক্ষ, ঘন ঘন বিচলিত হইয়া উঠিল। আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে, বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না। নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রী সম্বন্ধে তাহার ভাবটা সেরূপ হইয়া ওঠে। অবস্থা যেমনি ও বয়স যতই হোক, স্ত্রীর অভাব ঘটিবা মাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধা থাকে না। যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের। বিবাহের পৌনঃপুনিক প্রস্তাবে তাহাদের পিতৃপক্ষের পাকা চুল কলপের আশীর্বাদে পুনঃপুনঃ কাঁচা হইয়া ওঠে। আর প্রথম ঘটখালির আছেই ইহাদের কাঁচা চুল ভাবনা এক রাত্রে পাকিবার উপক্রম হয়। সত্য বলিতেছি, আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই, বরঞ্চ বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগিল। কৌতূহলী কল্পনার কিশলয়গুলির মধ্যে একটা যেন কানাকানি পড়িয়া গেল, যাহাকে বার্কের ফ্রেঞ্চ রেভলিউশনের নোট 5-7 খাতা মুখস্থ করিতে হইবে তাহার পক্ষে এ ভাবটা দোষের। আমার এ লেখা যদি টেক্সটবুক কমিটির অনুমোদন হইবার কোনো আশঙ্কা থাকিত তবে সাবধান হইতাম, কিন্তু এ কি করিতেছি? এ কি একটি গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম? এমন সুরে আমার লেখা শুরু হইবে এ আমি কি জানিতাম? মনে ছিল কয় বৎসরের বেদনার যে মেঘ কালো হইয়া জমিয়া উঠিয়াছে তাকে বৈশাখ সন্ধ্যার ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশেষ করিয়া দিব, কিন্তু
না পারিলাম বাংলা শিশুপাঠ্য বই লিখিতে, কারণ সংস্কৃত মুগ্ধবোধ ব্যাকরণ আমার পড়া নাই। আর না পারিলাম বাক্য রচনা করিতে, কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া উঠে নাই যাহাতে নিজের অন্তরকে বাহিরে টাঙিয়ে আনিতে পারি। সেই জন্যই দেখিতেছি আমার ভেতরকার শ্মশানচারী সন্ন্যাসীটা অট্টহাস্যে আপনাকে আপনি পরিহাস করিতে বসিয়াছি। না করিয়া করিবে কি, তাহার যে অশ্রু শুকাইয়া গেছে, জ্যৈষ্ঠের খর রোদ্দৈত জ্যৈষ্ঠের অশ্রুশূন্য রোদন। আমার পক্ষে আমার সঙ্গে যাহার বিবাহ হইয়াছিল তা সত্য নামটা দিব না, কারণ পৃথিবীর ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিবাদের কোনো আশঙ্কা নাই। যে তাম্রশাসনে তাহার নাম খোদাই করা আছে সেটা আমার হৃদয় পট। কোনোকালে সে পট এবং সে নাম বিলুপ্ত হইবে এমন কথা আমি মনে করিতে পারিব না, কিন্তু যে অমৃত লোকে তাহা অক্ষয় হইয়া রহিল সেখানে ঐতিহাসিকের আনাগোনা নাই। আমারে লেখায় তাহার যেমন হোক একটা নাম চাই। আচ্ছা, তাহার নাম দিলাম শিশির, কেননা শিশিরে কান্না হাসি একেবারে এক হইয়া আছে, আর শিশিরে ভোরবেলাটুকুর কথা সকালবেলা আসিয়া ফুরাইয়া যায়। শিশির আমার চেয়ে কেবল 2 বছরের ছোট ছিল, অথচ আমার পিতা যে গৌরীদানের পক্ষপাতী ছিলেন না তাহা নহে। তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজ বিদ্রোহী, দেশের প্রচলিত ধর্মকর্ম কিছুতে তাহার আস্থা ছিল না। তিনি কষিয়া ইংরেজি পড়িয়াছিলেন। আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী, মানিতে তাহার বাধে এমন জিনিস আমাদের সমাজে সদরে বা অন্দরে দেউড়ি বা খিড়কির পথে খুঁজিয়া পাওয়া দায়, কারণ উনিও কষিয়া ইংরেজি পড়িয়াছিলেন। পিতামহ এবং পিতা উভয়েরই মতামত বিগ্রহের 2 বিভিন্ন মূর্তি, কোনোটাই সরল স্বাভাবিক নহে। তবু বড় বয়সের মেয়ের সঙ্গে বাবা যে আমার বিবাহ দিলেন তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পণের অঙ্কটাও বড়। শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে। বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্ভ পূরণ করিয়া তুলিতেছে। আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না। তিনি পশ্চিমের এক পাহাড়ের কোনো রাজার অধীনে বড় কাজ করিতেন। শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয়। মেয়ে বৎসরান্তে 1-1 বছর করিয়া বড় হইতেছে, তাহা আমার শ্বশুরের চোখেই পড়ে নাই। সেখানে তার সমাজের লোক এমন কেউই ছিল না যে তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দেয়। শিশুরের বয়স যথাসময়ে 16 হইল।
কিন্তু সেটা স্বভাবের ষোলো, সমাজের ষোলো নহে। কেহ তাহাকে আপন বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই, সেও আপন বয়সার দিকে ফিরিয়া তাকাইত না। কলেজে তৃতীয় বৎসরে পা দিয়াছি, আমার বয়স 19। এমন সময় আমার বিবাহ হইল। বয়সটা সমাজের মতে বা সমাজ সঞ্চালকের মতে উপযুক্ত কি না তাহা লইয়া তাহারা দুই পক্ষ লড়াই করিয়া রক্তাক্ত করিয়া মরুক, কিন্তু আমি বলিতেছি সে বয়সটা পরীক্ষা পাস করিবার পক্ষে যত ভালো হোক, বিবাহের সম্বন্ধে আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নয়। বিবাহের অনুরোধ হইল একখানি ফটোগ্রাফের আভাস, পড়া মুখস্থ করিতেছিলাম। একজন ঠাট্টার সম্পর্কের আত্মীয় আমার টেবিলের উপরে শিশিরের ছবিখানি রাখিয়া বলিলেন, এইবার সত্যিকার পড়া পড়ো, একেবারে ঘাড় মোড় ভাঙিয়া। কোনো একজন আনাড়ি কারিগরের তোলা ছবি, মা ছিল না, সুতরাং কেহ তাহার চুল টাঙিয়া বাঁধিয়া খোপায়া জড়ি জড়াইয়া সাহাবা মল্লিক কোম্পানির জবরদস্ত জ্যাকেট পরাইয়া বরপক্ষের চোখ ভুলাইবার জন্য জালিয়াতির চেষ্টা করে নাই। ভারী একখানি সাদাসিদা মুখ, সাদাসিদা দুটি চোখ এবং সাদাসিদা একটি শাড়ি, কিন্তু সমস্তটি লইয়া কি যে মহিমা সে আমি বলিতে পারি না। যেমন তেমন একখানি চৌকিতে বসিয়া পেছনে একখানা দোড়া ডাক কাটা শতরঞ্চ ঝোলানো, পাশে একটা টিপায়ের উপরে ফুলদানিতে ফুলের তোড়া, আর গালিচার উপরে শাড়ির বাঁকা পাটটির নিচে দুইখানি খালি পা। পটের ছবিটির উপর আমার মনে সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়ে উঠিত। সে কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রহিল, আর সে বাঁকা পাড়ের নিচেকার দুখানি খালি পা আমার হৃদয়কে আপন পদ্মাসন করিয়া লইল। পঞ্জিকার পাতা উদ্গাতেই থাকিল, দু তিনটা বিবাহের লগ্ন পিছায়া যায়, শ্বশুরের ছুটি আর মেলে না। ওদিকে সামনে একটা অকাল চার পাঁচটা মাস জুড়িয়া আমার আই বড় বয়সের সীমানাটাকে 19 বছর হইতে অনর্থক 20 বছরের দিকে ঠেলিয়া দেবার চক্রান্ত করিতেছে। শ্বশুরের এবং তাহার মনিবের উপর রাগ হইতে লাগিল। যা হোক, অকালের ঠিক পূর্ব লগ্নটাকে আসিয়া বিবাহের দিন ঠেকিল। সেদিনকার সানাইয়ের প্রত্যেকটি টান যে আমার মনে পড়িতেছে, সেদিনকার প্রত্যেক মুহূর্ত কি আমি আমার সমস্ত চৈতন্য দিয়া পোষ্য করিয়াছি। আমার সেই 19 বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হইয়া থাক। বিবাহ সহায় চারিদিকে হট্টগোল, তাহারই মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের উপর পড়িল। এমন আশ্চর্য আর কি আছে! আমার মন বারবার করিয়া বলিতে লাগিল, আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম। কাহাকে পাইলাম? এ যে দুর্বল নয় দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে? আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর, যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয়ের তিনি যেন মিতা। তার গাম্ভীর্যের শিখর দেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল।
আর তাহার হৃদয়ের ভিতরটিকে স্নেহের যে একটি প্রশ্রবণ ছিল তাহার সন্ধান যাহারা জানিত তাহারা তাহাকে ছাড়িতে চাহিত না। কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন, বাবা, আমার মেয়েটিকে আমি 17 বছর ধরিয়া জানি, আর তোমাকে এই কটি দিন মাত্র জানিলাম, তবু তোমার হাতেই ও রহিল। যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারো, ইহার বেশি আশীর্বাদ আর নাই। তাহার বিয়াই বিয়াহান সকলেই তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়ে বলিলেন, বিয়াই মনে কর চিন্তা রাখিও না, তোমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়া আসিয়াছে এখানে তেমনি বাপ মা উভয়কেই পাইল। তাহার পরে শ্বশুরমশাই মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন, বলিলেন, বুড়ি চলিলাম, তোর একখানি মাত্র এই বাপ, আজ হইতে ইহার যদি কিছু খোয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয় আমি তাহার জন্য দায়ী নই। মেয়ে বলিল, তাই বই কি, কোথাও একটু যদি লোকসান হয় তোমাকে তার ক্ষতিপূরণ করিতে হইবে। অবশেষে নিত্য তাহার সেসব বিষয়ে বিভ্রাট ঘটে বাপকে সে সম্বন্ধে সে বারবার সতর্ক করিয়া দিল। আহার সম্বন্ধে আমার শ্বশুরের যথেষ্ট সংযম ছিল না, গুটি কয়েক অপথ্য ছিল তাহার প্রতি তার বিশেষ আসক্তি। বাপকে সে সমস্ত প্রলোভন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল। তাই আজ সে বাপের হাত ধরিয়া উদ্বেগের সহিত বলিল, বাবা, তুমি আমার কথা রেখো। রাখবে? বাবা হাসিয়া কহিলেন, মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য, অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ। তারপর বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল, তাহার পরে কি হইল কেহ জানে না। বাপ ও মেয়ের অশ্রুহীন বিদায় ব্যাপার পাশের ঘর হইতে কৌতূহলী অন্তঃপরীক্ষার দল দেখিল ও শুনিল। অবাক কাণ্ড, খোট্টার দেশে থাকিয়া খোট্টা হইয়া গেছে, মায়া মমতা একেবারে নাই। আমার শ্বশুরের বন্ধু বনমালী বাবুই আমাদের বিবাহের ঘটকালি করিয়াছিলেন, তিনি আমাদের পরিবারেরও পরিচিত। তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন, সংসারে তোমার তো ওই একটি মেয়ে, এখন ইহাদেরই পাশে বাড়ি লইয়া এইখানেই জীবনটা কাটাও। তিনি বলিলেন, যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম, এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই। সবশেষে আমাকে নিভৃত লইয়া গিয়া অপরাধীর মতো সসংকোচে বলিলেন, আমার মেয়েটির বই পড়িবার শখ এবং লোকজনকে খাওয়াতে ও বড় ভালোবাসে, এই জন্য বিআইকে বিরক্ত করিতে ইচ্ছা করে নাই। আমি মাঝে মাঝে তোমাকে টাকা পাঠাইব, তোমার বাবা জানিতে পারিলে কি রাগ করিবে? প্রশ্ন শুনিয়া কিছু আশ্চর্য হইলাম। সংসারে কোনো একটা দিক হইতে অর্থ সমাগম হইলে বাবা রাগ করিবেন তাহার মেজাজ এত খারাপ তো দেখি নাই।
যেন ঘুষ দিতেছেন এমনিভাবে আমার হাতে একখানা 100 টাকার নোট গুজিয়া দিয়াই আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন। আমার প্রণাম লইবার জন্য সবুর করিলেন না, পিছন হইতে দেখিতে পারলাম এইবার পকেট হইতে রুমাল বাহির হইল। আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম, মনে বুঝিলাম ইয়ারা অন্য জাতের মানুষ। বন্ধুদের অনেককেই তো বিবাহ করিতে দেখিলাম। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলাগ্ধন করা হয়। প্রাকযন্ত্রে পৌঁছিয়া কিছুক্ষণ বাদে ওই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হইতে পারে এবং ক্ষণে ক্ষণে আভ্যন্তরীণ উদ্বেগ উপস্থিত হইয়াও থাকে, কিন্তু রাস্তাটুকুতে কোথাও কিছুমাত্র বাধে না। আমি কিন্তু বিবাহ সভাতেই বুঝিয়াছিলাম, দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাহাকে সংসার চলে, কিন্তু 15 আনা বাকি থাকিয়া যায়। আমার সন্দেহ হয় অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহ মাত্র করে, পায় না এবং জানেও না যে পায় নাই। তাদের স্ত্রীর কাছে আমৃত্যুকাল এ খবর ধরা পড়ে না, কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। শিশির, না, এ নামটার ব্যবহার করা চলিল না। একে তো এটা তাহার নাম নয়, তাহাতে এটা তাহার পরিচয় নয়, সে সূর্যের মতো ধ্রুব, সে ক্ষণজীবিনী উষার বিষয়ে অশ্ববিন্দুটি নয়, কি হইবে গোপন রাখিয়া। তাহার আসল নাম হৈমন্তী। দেখিলাম এই 17 বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে, কিন্তু এখনো কৈশোরের কোল হইতে সে জাগিয়া ওঠে নাই। ঠিক যেন শৈলচূড়ার বরফের উপর সকালে আলো ঠিকরিয়া পড়িয়াছে, কিন্তু বরফ এখনো গলিল না। আমি জানি কি অকলঙ্ক শুভ্র সে, কি নিবিড় পবিত্র। আমার মনে একটা ভাবনা ছিল যে লেখাপড়া জানা বড় মেয়ে, কি জানি কেমন করিয়া তাহার মন পাইতে হইবে, কিন্তু অতি স্বল্প দিনেই দেখিলাম মনের রাস্তার সঙ্গে বইয়ের দোকানের রাস্তার কোনো জায়গার কোনো কাটাকাটি নাই। কবে যে তাহার সাদা মনটির উপরে একটু রং ধরিল, চোখে একটু ঘোল লাগিল, কবে যে তাহার সমস্ত শরীর মন যেন উৎসুক হইয়া উঠিল তাহা ঠিক করিয়া বলিতে পারিব না। এ তো গেল একদিকের কথা, আবার অন্যদিকেও আছে, সেটা বিস্তারিত বলিবার সময় আসিয়াছে। রাজসংসারে আমার শ্বশুরের চাকরি, ব্যাংকে যে তাহার কত টাকা জমিল সে সম্বন্ধে জনশ্রুতি, এই যে তাহার পিতার কোনো অঙ্কটে লাখের নিচে নামে নাই। দর যেমন যেমন বাড়িল হৈমর আদরও তেমনি বাড়িতে লাগিল। আমাদের ঘরে কার্যকর্ম রীতি পদ্ধতি শিক্ষায় লইবার জন্য সে ব্যগ্র, কিন্তু মা তাহাকে অত্যন্ত স্নেহে কিছুতেই হাত দিতে দিলেন না। এমনকি হৈমর সঙ্গে পাহাড় হইতে যে দাসী আসিয়াছিল, যদিও তাহাকে নিজেদের ঘরে ঢুকিতে দিতেন না, তবু তাহার জাত সম্বন্ধে প্রশ্নমাত্র করিলেন না, পাছে বিশ্রী একটা উত্তর শুনিতে হয়। এমনিভাবে দিন চলিয়া যাইতে পারিত, কিন্তু হঠাৎ
একদম বাবার মুখ ঘোর অন্ধকার দেখা গেল। ব্যাপারখানা এই, আমার বিবাহে আমার শ্বশুর 15,000 টাকার নগদ এবং 5,000 টাকার গহনা দিয়াছিলেন। বাবা তাহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন, ইহার মধ্যে 15,000 টাকায় ধার করিয়া সংগ্রহ করিয়া তাহাকে দিয়াছেন। তা সুদও নিতান্ত সামান্য নহে, 1,00,000 টাকার গুজব তো একেবারেই ফাঁকি। যদিও আমার শ্বশুরের সম্পত্তি পরিমাণ সম্বন্ধে আমার বাবার সঙ্গে তার কোনোদিন কোনো আলোচনা হয় নাই, তবু বাবা জানি না কোন যুক্তিতে ঠিক করিলেন তাহার বিয়াই তাহাকে ইচ্ছাপূর্বক প্রবঞ্চনা করিয়াছেন। তারপরে বাবার একটা ধারণা ছিল, আমার শ্বশুর রাজার প্রধানমন্ত্রী গোছের একটা কিছু খবর লইয়া জানিলেন তিনি সেখানকার শিক্ষা বিভাগের অধ্যক্ষ। বাবা বলিলেন, অর্থাৎ স্কুলের হেডমাস্টার। সংসারে ভদ্র পদ যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে ওচা। বাবার বড় আশা ছিল, শ্বশুর রাজবাদে কাল যখন কাজে অবসর লইবেন তখন আমি রাজমন্ত্রী হইব। এমন সময় রাস উপলক্ষে দেশের কুটুম্বরা আমাদের কলিকাতার বাড়িতে আসিয়া জমা হইলেন। কন্যাকে দেখিয়া তাহাদের মধ্যে একটা কানাকানি পড়িয়া গেল। কানাকামি কমে অপুষ্ট হইতে স্ফুট হইয়া গেল। দূর সম্পর্কে কোন দিদিমা বলিয়া উঠিলেন, পোড়া কপাল আমার, নাতবউ যে বয়সে আমাকেও হার মানাইল। আর এক দিদিমা শুনিয়া বলিল, আমাদেরই যদি হার না মানাইবে তবে অপু বাহির হইতে বউ আনিতে যাইবে কেন। আমার মা খুব জোরের সহিত বলে উঠলেন, ওমা সে কি কথা, বৌমার বয়স সবে 11 বই তো নয়, এই আসছে ফাল্গুনে 12 পা দেবে। খোট্টার দেশে ডাল রুটি খাইয়া মানুষ তাই অমন বাড়ন্ত হইয়া উঠিয়াছে। দিদিমারা বলিলেন, বাছা এখনো চোখে এত কম তো দেখি না, কন্যাপক্ষ নিশ্চয়ই তোমাদের কাছে বয়স ভাড়াইয়াছে। মা বলিলেন, আমরা যে কুষ্টি দেখিলাম। কথাটা সত্য, কিন্তু কুষ্টিতেই প্রমাণ আছে মেয়ের বয়স 17। পপিনারা বলিলেন, কুষ্টিতে কি আর ফাঁকি চলে না। এই লইয়া ঘোর টক্ক এমনকি বিবাদ হইয়া গেল। এমন সময় সেখানে হৈম আসিয়া উপস্থিত। কোনো এক দিদিমা জিজ্ঞাসা করিলেন, নাতবউ তোমার বয়স কত বলতো। মা তাহাকে চোখ টিপিয়া ইশারা করিলেন, হৈম তাহার অর্থ বুঝিল না, বলিল 17। মা ব্যস্ত হইয়া বলিয়া উঠিলেন, তুমি জানো না। হৈম কহিল, আমি জানি আমার বয়স 17। দিদিমারা পরস্পর গা ট্যাপাটেপি করিলেন। বধূর নির্বুদ্ধিতা রাগে উঠিয়া মা বলিলেন, তুমি তো সব জানো, তোমার বাবা যে বলিলেন তোমার বয়স 11। হৈম চমকিয়া কহিল, বাবা বলিয়াছেন, কখনো না। মা কহিলেন, অবাক করিল, বিয়াই আমার সামনে নিজের মুখে বলিলেন, আর মেয়ে বলে কখনোই না। এই বলিয়া আরো একবার চোখ টিপিলেন। এবার হৈম ইশারার মানে বুঝিল, স্বর আরো দৃঢ় করিয়া বলিল, বাবা এমন কথা কখনোই বলিতে পারেন না। মা গলা চড়াইয়া বলিলেন, তুই আমাকে মিথ্যাবাদী বলিতে চাস। হৈম বলিল, আমার বাবা তো কখনোই মিথ্যা বলেন না।
ইহার পর মা যতই গালি দিতে লাগিলেন কথাটা কালি ততই গড়াইয়া ছাড়াইয়া চারিদিকে লেপিয়া গেল। মা রাগ করিয়া বাবার কাছে তাহার বধূর মিনুটাও ততদিক একগুমির কথা বলিয়া দিলেন। বাবা হৈমকে ডাকিয়া বলিলেন, আই বড় মেয়ের বয়স 17, এটা কি খুব একটা গৌরবের কথা? সে ঢাক পিটিয়া বেড়াইতে হইবে, আমাদের এখানে এসব চলিবে না বলিয়া রাখিতেছি। হায় রে, তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চম শহর আজ একেবারে এমন বাজখাই খাদে নামিল কেমন করিয়া? হৈম ব্যথিত হইয়া প্রশ্ন করিল, কেহ যদি বয়স জিজ্ঞাসা করিয়া কি বলিব? বাবা বলিলেন, মিথ্যা বলিবার দরকার নেই, তুমি বলিও আমি জানি না, আমার শাশুড়ি জানেন। কেমন করিয়া মিথ্যা বলিতে না হয় সেই উপদেশ শুনিয়া হৈম এমনভাবে চুপ করিয়া রহিল যে বাবা বুঝিলেন তাহার সুদুপেশটা একেবারে বাজে খরচ হইল। হৈম দুর্গতিকে দুঃখ করিব কি, তাহার কাছে আমার মাথা হেঁট হইয়া গেল। সেদিন দেখিলাম শরৎ প্রভাতের আকাশের মতো তার চোখে সে সরল উদাস দৃষ্টি, একটা কি সংশয় ম্লান হইয়া গেছে। ভীত হরিণীর মতো সে আমার মুখের দিকে তাকিল, ভাবিল আমি ইহাদিগকে চিনি না। সেদিন একখানা শৌখিন বাধাই করা ইংরাজি কবিতার বই তাহার জন্য কিনিয়া নিয়েছিলাম। বইখানি সে হাতে করিয়া লইল, আস্তে আস্তে কোলের উপর রাখিয়া দিল, একবার খুলিয়া দেখিল না। আমি তার হাতখানি তুলিয়া ধরিয়া বলিলাম, হৈম আমার উপর রাগ করিও না, আমি তোমার সত্যে কখনো আঘাত করিব না, আমি যে তোমার সত্যের বাঁধনে বাঁধা। হৈম কিছু না বলিয়া একটুখানি হাসিল, সে হাসি বিধাতা যাহাকে দিয়াছেন তাহার কোনো কথা বলিবার দরকার নাই। পিতার আর্থিক উন্নতির পর হইতে দেবতার অনুগ্রহকে স্থায়ী করিবার জন্য নতুন উৎসাহে আমাদের বাড়িতে পূজা চর্চনা চলিতেছে। এই পর্যন্ত সে সমস্ত ক্রিয়াকর্মে বাড়ির বধূকে ডাক পড়ে নাই। নতুন বধূর প্রতি একদিন পূজা সাজাইবার আদেশ হইল। সে বলিল, মা বলিয়া দাও কি করিতে হইবে। ইহাতে কাহারও মাথায় আকাশ ভাঙিয়া পড়িবার কথা নয়, কারণ সকলেরই জানা ছিল মাতৃহীন প্রবাসে কন্যা মানুষ, কিন্তু কেবলমাত্র হৈমকে লজ্জিত করিয়া এই আদেশের হেতু। সকলেরই গালে হাত দিয়া বলিল, ও মা এ কি কাণ্ড, এ কোন নাস্তিকের ঘরের মেয়ে, এবারে সংসার হইতে লক্ষ্মী ছাড়িল, আর দেরি নাই। এই উপলক্ষে হৈমের বাপের উদ্দেশ্যে যাহা না বহিলার তাহা বলা হইল। যখন হইতে কটু কথার হাওয়া দিয়াছে হৈম একেবারে চুপ করিয়া সমস্ত সহ্য করিয়াছে, একদিনের জন্য কাহার সামনে সে চোখের জল ফেলে নাই। আজ তাহার বড় বড় দুই চোখ ভাসাইয়া দিয়া জল পড়িতে লাগিল। সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনারা জানেন সেদেশে আমার বাবাকে সকলে ঋষি বলে। ঋষি বলে, ভারী একটা হাসি পড়িয়া গেল। ইহার পরে তোমার পিতার উল্লেখ করিতে হইলে পাই বলা হইত তোমার ঋষি বাবা। এই মেয়েটি সকলের চেয়ে দরদের জায়গাটি যে কোথায় তাহা আমাদের সংসার বুঝিয়া লইয়াছিল। বস্তুত আমার শ্বশুর বাণ্য নন, খ্রিস্টানও নন, হয়তোবা নাস্তিকও না হইবেন। দেবাচনার কথা কোনোদিন তিনি চিন্তাও করেন নাই, মেয়েকে
তিনি অনেক পড়াইয়াছেন শুনাইয়াছেন, কিন্তু কোনো দিনের জন্য দেবতা সম্বন্ধে তিনি তাহাকে কোনো উপদেশ দেন নাই। বনমালীবাবু এ লইয়া তাহাকে একবার প্রশ্ন করিয়াছিলেন। তিনি বলিয়াছিলেন, আমি যাহা বুঝি না তা শিখাইতে গেলে কেবল কপকতা শেখানো হইবে। অন্তঃপুরে হৈমর একটি প্রকৃত ভক্ত ছিল, সে আমার ছোট বোন নারায়ণী। বৌদিদিকে ভালোবেসে বলিয়া তাহাকে অনেক গঞ্জনা সহিতে হইয়াছিল। সংসার যাত্রায় হৈমর সমস্ত অপমানের পালা আমি তাহার কাছেই শুনিতে পাইতাম। একদিনের জন্যও আমি হৈমর কাছে শুনি নাই। এসব কথা সংকোচে সে মুখে আনিতে পারিত না। সে সংকোচ নিজের জন্য নহে। হৈম তাহার বাপের কাছ হইতে যত চিঠি পাইত সমস্ত আমাকে পড়িতে দিত। চিঠিগুলো ছোট কিন্তু রসে ভরা। সেও বাপকে যত চিঠি লিখিত সমস্ত আমাকে দেখাইত। বাপের সঙ্গে তাহার সম্বন্ধ কি আমার সঙ্গে ভাগ করিয়া না লইলে তাহার দাম্পত্য যে পূর্ণ হইতে পারিত না। তাহার চিঠিতে শ্বশুরবাড়ি সম্বন্ধে কোনো নালিশের ইশারাটুকুও ছিল না, থাকলে বিপদ ঘটিতে পারিত। নারায়ণীর কাছে শুনিয়াছি শ্বশুরবাড়ির কথা কি লেখে জানিবার জন্য মাঝে মাঝে তাহার চিঠি খোলা হইত। চিঠির মধ্যে অপরাধের কোনো প্রমাণ না পাইয়া উপরওয়ালার মন যে শান্ত হইয়াছিল তাহা নহে। বোধ করি তাহাকে তাহারা আশাভঙ্গে দুঃখই পাইয়াছিলেন। বিষম বিরক্ত হইয়া তাহারা বলিতে লাগিলেন, এত ঘন ঘন চিঠিই বা কিসের জন্য? বাপই যেন সব, আমরা কি কেহ নই? এই লইয়া অনেক অপ্রিয় কথা চলিতে লাগিল। আমি ক্রুদ্র হইয়া হৈমকে বলিলাম, তোমার বাবার চিঠি আর কাহাকে না দিয়ে আমাকেই দিও, কলেজে যাইবার সময় আমি পোস্ট করিয়া দেব। হৈম বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কেন? আমি লজ্জায় তাহার উত্তর দিলাম না। বাড়িতে এখন সকলে বলিতে আরম্ভ করিল, এইবার অপুর মাথা খাওয়া হইল। বিএ ডিগ্রি শিক্ষায় তোলা রহিল, ছেলেরই বা দোষ কি? সে তো বটেই, দোষ সমস্ত হৈমর। তার দোষ যে তার বয়স 17, তাহার দোষ যে আমি তাহাকে ভালোবাসি, তাহার দোষ এই বিধি যে বিধাতার, তাই আমার হৃদয়ের রন্ধে রন্ধে সমস্ত আকাশ আজ বাঁশি বাজাইতেছে। বিএ ডিগ্রি অকাতর চিত্তে আমি চুলাই দিতে পারিতাম, কিন্তু হৈমর কল্যাণে পণ করিলাম পাশ করিবই এবং ভালো করিয়াই পাশ করিব। এরপর রক্ষা করা আমার সে অবস্থায় যে সম্ভবপর বোধ হইয়াছিল তার দুইটি কারণ ছিল। এক তো হৈমর ভালোবাসার মধ্যে এমন একটি আকাশের বিস্তার ছিল যে সংকীর্ণ আসক্তির মধ্যে সে মনকে জড়াইয়া রাখিত না, সেই ভালোবাসার চারিদিকে ভারী একটি স্বাস্থ্যকর হাওয়া বহিত। দ্বিতীয়, পরীক্ষার জন্য যে বইগুলো পড়ার প্রয়োজন তা হৈমর সঙ্গে একত্রে মিলিয়া পড়া অসম্ভব ছিল না। পরীক্ষা পাশের উদ্যোগে কোমর বাঁধিয়া লাগিলাম। একদিন রবিবার মধ্যাহ্নে বাইরের ঘরে বসিয়া মার্টিনোর চরিত্রতত্ত্ব বইখানার বিশেষ বিশেষ লাইনের মধ্যপদগুলো ফাড়িয়া ফেলিয়া নীল পেন্সিলের লাঙল চালিতেছিলাম।
এমন সময় বাহিরের দিকে হঠাৎ আমার চোখ পড়িল। আমার ঘরের সম্মুখে আঙিনায় উত্তর দিকে অন্তঃপুরে উঠিবার একটা সিঁড়ি, তাহারই গায়ে গায়ে মাঝে মাঝে গড়াদে দেওয়া এক একটা জানালা। দেখি তাহারই একটি জানালায় হৈম চুপ করিয়া বসিয়া পশ্চিমের দিকে চাহিয়া, সেদিকে মল্লিকদের বাগানের কাঞ্চন গাছ গোলাপি ফুলে আচ্ছন্ন। আমার বুকে ধক করে একটা ধাক্কা দিল, মনের মধ্যে একটা অনুভবতার আবরণ ছিঁড়িয়া পড়িয়া গেল। এর নিস্তব্ধ গভীর বেদনার রূপটি আমি এতদিন এমন স্পষ্ট করিয়া দেখি নাই। কিছু না, আমি কেবল তাহার বসিবার ভঙ্গিটুকু দেখিতে পাইতেছিলাম। কোলের উপর একটি হাতের উপর আরেকটি হাত স্থির করিয়া পড়িয়া আছে, মাথাটি দেয়ালের উপর হেলানো, খোলা চুল বাম কাঁধের উপর দিয়ে বুকের উপর ঝুলিয়া পড়িয়াছে। আমার বুকের ভিতরটা হু হু করিয়া উঠিল। আমার নিজের জীবনটা এমনি কানায় কানায় ভরিয়াছে যে আমি কোথাও কোনো শূন্যতা লক্ষ্য করিতে পারি নাই। আজ হঠাৎ আমার অত্যন্ত নিকটে অতি বৃহৎ একটা নৈরাশ্যের গহ্বর দেখিতে পাইলাম। কেমন করিয়া কি দিয়ে আমি তাহা পূরণ করিব? আমাকে তো কিছুই ছাড়িতে হয় নাই, না আত্মীয় না অভ্যাস না কিচ্ছু। হৈম যে সমস্ত ফেলি আমার কাছে আসিয়াছে, সেটা কতখানি তাহা আমি ভালো করিয়া ভাবি নাই। আমাদের সংসারে অপমানের কণ্টক শয়ন সে বসিয়া, সে শয়ন আমিও তাহার সঙ্গে ত্যাগ করিয়া লইয়াছি, সে শয়ন আমিও তাহার সঙ্গে ভাগ করিয়া লইয়াছি। সেই দুঃখে হৈমর সঙ্গে আমার যোগ ছিল, তাহাকে আমাদিগকে পৃথক করে নাই। কিন্তু এই গিরিনন্দিনী 17 বৎসর কাল অন্তরে বাহিরে কত বড় একটা মুক্তির মধ্যে মানুষ হইয়াছে। কি নির্মল সত্যে এবং উদার আলোকে তাহার প্রকৃতি এমন রিচু শুভ্র ও সবল হইয়া উঠিয়াছে, তাহা হইতে হৈম যে কীরূপ নিরতিচ্ছয় ও নিষ্ঠুর রূপে বিচ্ছিন্ন হইয়াছে এতদিন তাহা আমি সম্পূর্ণ অনুভব করিতে পারি নাই। কেননা তাহার সঙ্গে আমার সমান আসন ছিল না। হৈম যে অন্তরে অন্তরে মুহূর্তে মুহূর্তে মরিতেছিল তাহাতে আমি সব দিতে পারি, কিন্তু মুক্তি দিতে পারি না, তাহা আমার নিজের মধ্যে কোথায়? সেই জন্যই কলিকাতার গলিতে ওই গড়াদের ফাঁক দিয়া নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয়। এমন এক একদিন রাত্রে হঠাৎ জাগিয়া উঠিয়ে দেখি সে বিছানায় নাই, হাতের ওপর মাথা রাখিয়া আকাশ ভরা তারার দিকে মুখ তুলিয়া ছাতে শুইয়া আছে, মার্টিনও পড়িয়া রহিল। ভাবিতে লাগিলাম কি করি। শিশুকাল হইতে বাবার কাছে আমার সংকোচের অন্ত ছিল না, এখন মুখোমুখি তাহার কাছে দরবার করিবার সাহস বা অভ্যেস আমার ছিল না। সেদিন থাকিতে পারিলাম না, লজ্জার মাথা খাইয়া তাহাকে বলিয়া বসিলাম, বউয়ের শরীর ভালো নয়, তাকে একবার বাপের কাছে পাঠাইলে হয়। বাবা তো একেবারে হতভক্তি, মনে লেশমাত্র সন্দেহ রহিল না যে হৈমর এইরূপ অভূতপূর্ব স্পর্ধায় আমাকে প্রবর্তিত করিয়াছে। তখনই তিনি উঠিয়া অন্তঃপুরে গিয়ে হৈমকে জিজ্ঞাসা করিলেন, বলি বৌমা, তোমার অসুখটা কিসের? হৈম বলিল, অসুখ তো নাই। বাবা ভাবিলেন এ উত্তরটা তেজ দেখাইবার জন্য, কিন্তু হৈম শরীর যে দিনে দিনে শুকায় যাইতেছিল তাহা আমরা প্রতিদিনের অভ্যাসবশতই বুঝি নাই।
একদিন বনমালীবাবু তাহাকে দেখিয়া চমকে উঠিলেন। হ্যাঁ, এ কি হৈমি, এ কেমন চেহারা তোর, অসুখ করে নাই তো? হৈম কহিল, না। এই ঘটনার দিন দশেক পরেই বলানাই কহানাই হঠাৎ আমার শ্বশুর আসে উপস্থিত। হৈম শরীরের কথাটা নিশ্চয়ই বনমালীবাবু তাহাকে লিখিয়াছিলেন। বিবাহের পর বাপের কাছে বিদায় লইবার সময় মেয়ে আপনার অশ্রু চাপিয়া নিয়েছিল। এবার মিলনের দিন বাপ যেমনি তাহার চিবুক ধরিয়া মুক্তি তুলিয়া ধরিল, অমনি হৈমর চোখের জল আর মানা মানিল না। বাপ একটি কথা বলিতে পারিলেন না, জিজ্ঞাসা পর্যন্ত করিলেন না, কেমন আছিস? আমার শ্বশুর তাহার মেয়ের মুখে এমন একটা কিছু দেখিয়াছিলেন যাহাতে তাহার বুক ফাটিয়া গেল। হৈম বাবার হাত ধরিয়া তাহাকে শোবার ঘরে লইয়া গেল। অনেক কথা সে জিজ্ঞাসা করিবার আছে, তার বাবারও যে শরীর ভালোই দেখাইতেছে না। বাবা জিজ্ঞাসা করিলেন, বুড়ি আমার সঙ্গে যাবি? হৈম কাঙ্গালের মতো বলিয়া উঠিল, যাব। বাপ বলিলেন, আচ্ছা, সব ঠিক করিতেছি। শ্বশুর যদি অত্যন্ত উদ্বিগ্ন হইয়া না থাকিতেন তাহা হইলে এ বাড়িতে ঢুকিয়াই বুঝিতে পারিতেন এখানে তাহার আর সেদিন নাই। অর্থাৎ তাহার আবির্ভাবকে উপদ্রব মনে করিয়া বাবা তো ভালো করিয়া কথাই কহিলেন না। আমার শ্বশুরের মনে ছিল তাহার বেয়াই একদা তাহাকে বারবার করে আশ্বাস দিয়েছিলেন যে যখন তাহার খুশি মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইতে পারবেন। এ সত্যের অনাত্মা হইতে পারে সে কথা তিনি মনেও আনিতে পারেন নাই। বাবা তামাক টানিতে টানিতে বলিলেন, বেয়াই আমি তো কিছু বলিতে পারি না, একবার তাহলে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যের উপর বরাদ দেওয়ার অর্থ কি আমার জানা ছিল, বুঝিলাম কিছু হইবে না, কিছু হইলেও না। বৌমা শরীর ভালো নাই, এ বড় অন্যায় অপবাদ। শ্বশুরমশাই স্বয়ং একজন ভালো ডাক্তার নিয়ে পরীক্ষা করাইলেন। ডাক্তার বলিলেন, বায়ু পরিবর্তন আবশ্যক, নইলে হঠাৎ একটা শক্ত ব্যামো হইতে পারে। বাবা হাসিয়া কহিলেন, হঠাৎ একটা শক্ত ব্যামো তো সকলেরই হইতে পারে, এটা কি আবার একটা কথা? আমার শ্বশুর কহিলেন, জানেন তো উনি একজন প্রসিদ্ধ ডাক্তার, ইহার কথাটা কি? বাবা কহিলেন, অমন ঢের ডাক্তার দেখিয়াছি, দক্ষিণার জোরে সকল পণ্ডিতেরই কাছে সব বিধান মেলে এবং সকল ডাক্তারেরই কাছে সব রোগের সার্টিফিকেট পাওয়া যায়। এই কথা শুনিয়া আমার শ্বশুর একেবারে স্তব্ধ হইয়া গেলেন। হৈম বুঝিল তাহার বাবার প্রস্তাব অপমানের সহিত অকার্য হইয়াছে, তাহার মন একেবারে কাঠ হইয়া গেল। আমি আর সহিতে পারিলাম না, বাবার কাছে গিয়ে বলিলাম, হৈমকে আমি লইয়া যাইব। বাবা গর্জিয়া উঠিলেন, বটে রে, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা কেহ কেহ আমাকে জিজ্ঞাসা করিলেন, যাহা বলিলাম তাহা করিলাম না কেন, স্ত্রীকে লইয়া জোর করিয়া বাহির হইয়া গেলেই তো হইত, গেলাম না কেন? কেন যদি লোক ধর্মের কাছে সত্য ধর্মকে না ঠেলিব, যদি ঘরের কাছে ঘরের মানুষকে বলি দিতে না পারিব, তবে আমার রক্তের মধ্যে বহু যুগের যে শিক্ষা তা কি করিতে আছে জানো তোমরা? যেদিন অযোধ্যার লোকেরা সীতাকে বিসর্জন দেওয়ার দাবি করিয়াছিল তাহার মধ্যে আমিও যে ছিলাম, আর সেই বিসর্জনের গৌরবের কথা যুগে যুগে যাহারা পান করিয়া আসিয়াছে আমিও তাহাদের মধ্যে একজন। আর আমি তো সেদিন লোকরঞ্জনের জন্য স্ত্রী পরিত্যাগের গুণ
বর্ণনা করিয়া মাসিকপত্রে প্রবন্ধ লিখিয়াছি। বুকে রক্ত দিয়া আমাকে যে একদিন দ্বিতীয় সীতা বিসর্জনে কাহিনী লিখিতে হইবে সেই কথা কে জানিত। পিতায় কন্যায় আরও একবার বিদায়ের ক্ষণ উপস্থিত হইল। এইবারেও দুজনেরই মুখে হাসি। কন্যা হাসিতে হাসিতেই ভর্ৎসনা করিয়া বলিল, বাবা আর যদি কখনো তোমাকে দেখিবার জন্য এমন ছোট ছোট করিয়া এই বাড়িতে আসো তবে আমি ঘরে কপাট দিব। বাপ হাসিতে হাসিতেই বলিলেন, ফের যদি আসি তবে শীতকাঠি সঙ্গে করিয়াই আসিব। ইহার পরে হৈমর মুখে তার চিরদিনের সে স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্য দেখি নাই। তাহার পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না। শুনিতেছি মা প্রার্থী সন্ধান করিতেছেন, হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না। ইহাও সম্ভব হইতে পারে, কারণ থাক আর কাজ কি। এতক্ষণ শুনলেন কুণাল সাহার কণ্ঠে কবিগুরু শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প হৈমন্তী। আমাদের গল্প ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আরও নিত্য নতুন গল্প কোনটা আপনার ভালো লাগবে, কোনটা আপনাদের ভালো লাগছে সেগুলো অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।